নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল অবশেষে বন্ধুরা স্বস্তির বৃষ্টির খবর রাজ্যের একাধিক জেলায় ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে বন্ধুরা বর্তমানে রাজ্যের একাধিক জেলায় প্রতিদিনই ঝড় বৃষ্টি হচ্ছে কারণ বন্ধুরা বঙ্গোপসাগরে নতুন করে ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছে আর এই ঘূর্ণাবর্তের প্রভাবে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে বাষ্প রাজ্যে প্রবেশ করছে যে কারণে বন্ধুরা আগামী কয়েকদিন রাজ্যের একাধিক জেলায় ঝড় বৃষ্টি দেখা যাবে তো বন্ধুরা আগামী কয়েকদিন রাজ্যের একাধিক জেলার আবহাওয়া কেমন থাকবে কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর সমস্ত কিছুই জানতে আজকের ভিডিওটি পুরোপুরি দেখুন প্রবল বজ্রপাত সহ বৃষ্টি বাংলা জেলা জেলায় সতর্কতা আবহাওয়া দপ্তরের আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে পাশাপাশি বইবে চল্লিশ থেকে পঞ্চাশ কিমি বেগে দমকা হাওয়া হা অফিসের আপডেট অনুযায়ী কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে পূর্ব বর্ধমান নদীয়া মুর্শিদাবাদ বীরভূম উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় এই সমস্ত জেলায় ষাট কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে দক্ষিণবঙ্গের বাকি সব জেলাতেও দমকা হাওয়া বইবে বিকেলের পর ঝড় বৃষ্টি বাড়তে পারে টানা সাত দিন বাংলায় বৃষ্টি চলবে ইতিমধ্যে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় জারি হয়েছে সতর্কতা মঙ্গলবার ও বুধবার ঝড় বৃষ্টির পাশাপাশি দমকা হাওয়ার বেগ হতে পারে ঘন্টা তিরিশ থেকে চল্লিশ কিমি বৃহস্পতিবার ও দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই হালকা বৃষ্টির সম্ভাবনা শুক্রবার হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা হাওড়া হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় এছাড়া পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া নদীয়ায় বাকি জেলাগুলিতে বন্ধুরা হালকা বৃষ্টি চলবে এরপর বন্ধুরা শনিবার ও রবিবারে সবকটি জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে বন্ধুরা গাঙ্গীয় পশ্চিমবঙ্গে শক্তিশালী হয়ে উঠছে ঘূর্ণাবর্ত তার জেরেই সপ্তাহভর বৃষ্টির সম্ভাবনা এবার দেখুন বন্ধুরা আগামী কয়েকদিন উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে বন্ধুরা উত্তরবঙ্গের আবহাওয়ার প্রভাস অনুযায়ী সবকটি জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দমকা হাওয়ার বেগ ঘন্টায় হতে পারে সর্বোচ্চ তিরিশ থেকে চল্লিশ কিমি এর মধ্যে জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ারের কোনো কোনো জায়গায় ভারী বৃষ্টি হতে পারে বুধবার দার্জিলিং জলপাইগুড়ি কালিম্প উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বাকি জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা বৃহস্পতিবার ও শুক্রবার সবকটি জেলাতেই হালকা বৃষ্টির সম্ভাবনা ফের শনিবার ও রবিবার সবকটি জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর দেখুন বন্ধুরা আজ একুশ তারিখ সকাল থেকে বাইশ তারিখ সকাল পর্যন্ত রাজ্যের একাধিক জেলার আবহাওয়া কেমন থাকবে বন্ধুরা আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী আজ দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদাহ এই জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হবে সঙ্গে বন্ধুরা তিরিশ থেকে চল্লিশ কিমি ঘন্টায় ঝোড়ো হাওয়া বইবে এছাড়া বন্ধুরা জলপাইগুড়ি আলিপুরদুয়ার এই দুই জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে যে কারণে বন্ধুরা এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর এছাড়া বন্ধুরা আজ বীরভূম মুর্শিদাবাদ পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান নদীয়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম হুগলি উত্তর চব্বিশ পরগনা হাওড়া কলকাতা পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাগুলিতে বন্ধুরা বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হবে সঙ্গে বন্ধুরা চল্লিশ থেকে পঞ্চাশ কিমি বেগে ঘণ্টায় ঝোড়ো হাওয়া বইবে যে কারণে বন্ধুরা এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর এবার দেখুন বন্ধুরা বাইশ তারিখ সকাল থেকে তেইশ তারিখ সকাল পর্যন্ত রাজ্যের একাধিক জেলার আবহাওয়া কেমন থাকবে বন্ধুরা আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী বাইশ তারিখ দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার বীরভূম মুর্শিদাবাদ পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান নদীয়া হুগলি হাওড়া উত্তর চব্বিশ পরগনা কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এই জেলাগুলিতে বন্ধুরা সহ বৃষ্টি হবে সঙ্গে বন্ধুরা ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে আর এই কারণে বন্ধুরা এই সমস্ত জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর এছাড়া বন্ধুরা বাইশ তারিখ উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদাহ এই তিন জেলায় সহ বৃষ্টি হবে সঙ্গে বন্ধুরা চল্লিশ থেকে পঞ্চাশ কিমি ঘন্টায় ঝোড়ো হাওয়া বইবে আর এই কারণে এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর